রাস্তার জমা জলে খেলে বেড়াচ্ছে মাছ, সেই ধরতেই হুড়োহুড়ি কচিকাঁচাদের। জাল ফেলে বাটি ভরে কত মাছ সংগ্রহ করতে পারে তার প্রতিযোগিতা চলছে পাড়ায়। রাতভর বৃষ্টিতে রাস্তার এমনই ছবি ধরা পড়ল রায়গঞ্জ পুরো এলাকার 4 নম্বর ওয়ার্ডে। নিকাশি নালা বেহাল, তাই এখনই জল বেরোবার আশা নেই। ভোগান্তি চরমে পৌঁছে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা। ড্রেন দিয়ে তো জল যাচ্ছেই না, মানে এখন হচ্ছে ড্রেনটাকে ক্লিয়ার করতে লাগবে। বৃষ্টি হলে 1 ঘন্টা যদি বৃষ্টি হয় তাতেও আমার বাড়িতে জল ঢুকে যাচ্ছে। আমরা চাচ্ছি কাউন্সিলর পৌরপতিকে বলুক, বইলে আমাদের ওয়ার্ডে কাজটা করুক। সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে জল থই থই শহর, ভাসছে রায়গঞ্জ পুরো এলাকার 4 নম্বর ওয়ার্ড। এলাকায় নিকাশি ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় প্রতি বছর বর্ষা এলেই জমা জলে নাকাল হতে হচ্ছে বাসিন্দাদের। বহুদিন ধরেই আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে ড্রেনেজের ব্যবস্থা ভালো না, গোটা রায়গঞ্জ পৌরসভাতেই ড্রেনেজের ব্যবস্থা খুব খারাপ। রায়গঞ্জে যে নয়নজলিটা আছে ন্যাশনাল হাইওয়ের পাশ দিয়ে, সেটার সংস্কার করা হয় না। এবং মাস্টার প্ল্যান বলতে বলতে বিগত 15-20 বছর ধরে সবাই বলে আসছে মাস্টার প্ল্যান হবে। এই নির্বাচনের আগেও এই পৌর বোর্ডের যারা ছিল তারাও বলেছিল মাস্টার প্ল্যান হবে, নামেই শুনতে শোনা যায়, সেটা হয় না। বাসিন্দাদের অভিযোগ 4 নম্বর ওয়ার্ডের অশোকপল্লিতে তেমনভাবে জল নিকাশির ব্যবস্থা নেই। তাছাড়া পাশের ওয়ার্ডগুলো থেকেও জল চলে আসে, সামান্য বৃষ্টিতেই নিচু এলাকা জলমগ্ন হয়ে যায়, দেখা দেয় পানীয় জলের আকাল। দীর্ঘদিন ধরে বর্ষা আসলে এখানে আমাদের জীবনযাত্রা ব্যাহত হয়ে যাচ্ছে, দৈনন্দিন জীবনযাত্রা আমরা খুব বিপদে পড়ছি। আমি এই এই ওই যে আমার বাড়ি পাশে, ওখান থেকে আমি টোটো করে এখানে এলাম, আধা ঘন্টা জিনিসটা দেখো, আধা ঘন্টা আমি জিনিস নিয়ে অপেক্ষা করছি যে আমাকে জলটুকু কি করে পার হব। শুধু রাস্তাতেই নয়, এলাকার বেশিরভাগ বাড়িতেই জল ঢুকে পড়েছে, এতে বিশেষত শিশুদের নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। তাছাড়া বৃষ্টির জমা জল বেশ কয়েকদিন ধরে এলাকায় আটকে থাকায় বিষধর সাপের আনাগোনা থেকে শুরু করে নানান রোগের প্রাদুর্ভাব ঘটছে। আশপাশের ওয়ার্ডগুলো থেকে জল এসে ঢুকে, আমার স্থানীয় জল যেটা আসে সেই ড্রেন দিয়ে বেরিয়ে যাওয়ার আছে, ক্ষমতা আছে, কিন্তু বাইরের জলটা যখন এসে যায় তখন এখানে সেই জলের পরিমাণটা বেড়ে যায়। বেড়ে যাওয়াতে তখন জল এখান থেকে নিষ্কাশন হতে সময় লাগে। ড্রেনগুলো সত্যিই পুরনো অনেক হয়ে গেছে, যার জন্য এই ড্রেনগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে জল টেনে নিয়ে যেতে পারছে, যেটা এখন এই মুহূর্তে প্রয়োজন যে এটা এগুলোকে আবার নতুন করে চিন্তাভাবনার মাধ্যমে ড্রেনগুলোকে আরও চওড়া করা এবং জলের ক্যাপাসিটি বাড়ানো, যাতে বেশি করে জল বয়ে নিয়ে যেতে পারে ড্রেনগুলো, সেটাকে এবার আমি অবশ্যই বলে বলবো। স্থানীয়দের দাবি, এলাকার যে কয়েকটি নিকাশি নালা রয়েছে সেগুলো নিয়মিতভাবে পরিষ্কার করা হয় না, তার জেরেই দীর্ঘদিন ধরে জল যন্ত্রণার শিকার হচ্ছে তারা। যদিও পুরসভার তরফে কোনো উদ্যোগ নেওয়া হয়নি এমনটাই অভিযোগ, তবে পুরসভার তরফে জানানো হয়েছে এলাকার ড্রেনেজ ব্যবস্থা নিয়ে পরিকল্পনা চলছে। যদিও ওয়ার্ডের স্থায়ী সমস্যা কবে মিটবে তার কোনো সদুত্তর মেলেনি, আপাতত জলবন্দী হয়েই বর্ষা কাটছে শহরে। দ্য ওয়াল ব্যুরো।